কেমন আছো? আমি খুব ভালো আছি আর তোমাদের সবাইকে আমার মোয়ের কাহিনী চ্যানেলে অনেক অনেক স্বাগত। তা আজ হচ্ছে 12ই মার্চ শনিবার, তো একদম সকাল সকাল ঠিক নয়, এখন বেজে গেছে একটা। আমরা এরকম সেজে গুজে রেডি হয়ে গেছি, আমরা বলতে আমি রেডি হয়েছি আর আমার সাথে এখানে রয়েছে গুড্ডি। গুড্ডি তো একদম রেডি, পুরো প্যাকটা। আর এইখানে আছে হচ্ছে আমাদের নন্টা বাবা। তো নন্টা বাবা রেডি হয়নি, কারণ নন্টা বাবা যাবে না, আমরা যাব। তো দেখো, আমাদের যথারীতি অনেক দেরি হয়ে গেছিলো, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি আর বেশির বাড়িতে কথা বলতে পারিনি তোমাদের সাথে। তো এখন আমরা স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছি, কারণ ট্রেনটা প্রায় 20-25 মিনিট লেট ছিল, আর সেই রকম ভিড় ছিল, এত ভিড় ছিল। আর আমাদের সত্যি কথা বলতে সেরকমভাবে ট্রেনে ওঠা অভ্যাস নেই, খুব মানে কষ্ট হয়েছে যাওয়ার সময়। আসার সময় ভিড় ছিল, বাট আসার সময় সবাই সুব্রত ছিল, ওই জন্য অতটা অসুবিধা হয়নি। তো দেখো এরকম, দেখো কি ভিড়। তখন একটা 1:30 বেজে গেছে অলরেডি, 1:30 না 2 বেজে গেছে। তো আমরা যাচ্ছি হচ্ছে বইমেলা, তোমরা তো সব দেখেইছো থাম্বনেলে। তো বইমেলাতে আমি এখান মানে আমরা এখানে তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে বিধাননগর অবধি, তারপর ওখান থেকে সুব্রত আসবে। সুব্রত আজকে অফিস গেছে, কারণ মার্চ মাস অফিসে খুব কাজের চাপ, তো তাই জন্য ওকে অফিস যেতে হয়েছে। তো বন্ধুরা, আমরা এখন বিধাননগরে রয়েছি। ট্রেনে আজকে প্রচণ্ড ভিড় ছিল, মানে অনেক গুতগুতি করে ধাক্কাধাক্কি করে নামতে পেরেছি বিধাননগরে। তো আমরা এখন তিনজনে এসেছি বিধাননগরে, এখন সুব্রত আসছে অফিস থেকে। সুব্রত আজকে সকালবেলা অফিসে গেছিলো, সুব্রত অফিস থেকে আসবে, তারপরে আমরা একসাথে যাবো। তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে বইমেলা, আর এবারের বইমেলা তো করুণাময়ীতে হয়েছে, তাই জন্য আমরা বিধাননগরে নেমেছি। এখান থেকে আমরা অটো করে যাবো, তো আমরা এখন সুব্রতের জন্য ওয়েট করছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো সুব্রতর সাথে আমাদের দেখা হয়ে গেছে, এখন আমরা অটো করে যাচ্ছি। দেখো আমরা তিনজন বসেছি আর সুব্রত সামনে বসেছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বইমেলা। তো আমরা হচ্ছে রাস্তার এই পারে, আর এই যে আমাদের পেছনে এই যে হচ্ছে বইমেলা, আমরা এবার এখানে এন্ট্রি করবো। তো আমরা মানে এই রাস্তার ওপারে যাবো, তারপরে এন্ট্রি করবো। তো চলো তোমরাও আমাদের সাথে। তো দেখো বন্ধুরা, আমরা বইমেলাতে এন্ট্রি করেছি। আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, আর 2 নম্বর গেট দিয়ে ঢুকেই অনেক খাওয়ারের স্টল দিয়েছিল, প্রচুর খাওয়ারের স্টল দিয়েছিল। আমি বইমেলাতে মানে এই নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি। আমি অনেক বছর আগে একবার গেছিলাম ভাইয়ের সাথে, ভাই নিয়ে গেছিলো, আর এবছর গেলাম। তো আমার সেরকম মানে মানে কোনো এক্সপিরিয়েন্স নেই, মানে বইমেলা কীরকম হয়, মানে আগের বার একবার গেছিলাম, সেটা অন্য জায়গায় হয়েছিলো, একটু অন্যরকম হয়েছিল, এইটা অন্যরকম। সত্যি কথা বলতে আমাদের ভীষণই ভালো লেগেছে, আর সব স্টলের মানে বড় বড় মানে যেসব প্রকাশনী স্টলের বাইরে বাইরে বিভিন্ন ফাংশন হচ্ছিলো, গান করছিলো, বাউল গান হচ্ছিলো। তো দেখো এগুলো সব হচ্ছে খাওয়ারের স্টল, এখান থেকে সব নিয়ে নিয়ে সবাই দাঁড়িয়ে বাইরে খাচ্ছিলো। তা আমরা এখন জাস্ট এন্ট্রি করেছি, তাই আমরা এখানে আর দাঁড়াইনি, আমরা এখান থেকে ভেতরে আরও যাচ্ছি, যে আগে বই টই কিছু দেখে নি, তারপরে আবার কিছু খাওয়া যাবে। এইখানে না এরকম জুটের ব্যাগ বিক্রি হচ্ছিলো, তো আমি আমার মায়ের জন্য একটা জুটের ব্যাগও কিনেছিলাম, সেটা আমি মাকে দিয়ে এসেছিলাম, সেই জন্য তোমাদেরকে আর দেখানো হয়নি। এই যে সুব্রত আর গুড্ডি হচ্ছে পুরো বইমেলা ঘুরে ঘুরে একটা ডিকশনারি খুঁজেছে, বাট কোথাও পায়নি ওরা দুজনে।
তো দেখো আমি যতটুকুনি পেরেছি অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছি, আর যেহেতু এটা মানে সেকেন্ড লাস্ট দিন, মানে লাস্ট দিনের আগের দিন, মানে 13 তারিখে মেলাটা শেষ হয়ে যাচ্ছিল, আমরা 12 তারিখ গেছি, শনিবার ছুটির দিন ছিল, তাই জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল, আর অনেক সেলিব্রিটিরাও এসেছিল। আর তারপরে আমরা বাড়িতে এসে তো শুনি যে মানে ওখানে অনেক নাকি চুরি পকেট মারিও হয়েছিল। তো যাই হোক, আমরা সেফলি বাড়িতে মানে এসে, মানে আমাদের কিছু হয়নি, তো আমরা সেফলি বাড়িতে এসেছি। তো এইখানে দেখো আমরা ঘুরতে ঘুরতে এখন 6 নম্বর গেটের কাছে চলে এসেছি। বাপরে আনন্দ বাপি স্যার সে কি আনন্দতে মারা আর এখানে বেশি মাস্ক খোলা আছে না। আর এই যে জামাই বাবু কি বাবা কি সব অপমান করছে, তো ঠিক আছে দেখতে থাকো তোমরা। দেখো এখানে যারা বই কিনে কিনে ক্লান্ত হয়ে গেছে, তো এখানটা একটা মানে বসার মতন জায়গা ছিল, তাই অনেকে ওখানে বসেছিল। আর এর সামনেটাই একটা লক্ষ্মী ভাণ্ডার করেছিল, সেখানে খুব সুন্দর বাউল গান হচ্ছিল, মানে সব ফাংশন টাইপের হচ্ছিল। আর হচ্ছে ওখানে কিছু মানে আমরা যাওয়ার পরেই মদন মিত্রদা যে আছেন উনি এসেছিলেন, কিন্তু আমরা কাছে যাইনি কারণ ওখানে প্রচুর ভিড় ছিল, অনেক পুলিশ টুলিশ ছিল, তো আমরা অত ভিড়ভাট্টার মধ্যে যাইনি। তো এখন দেখো দিদিরা ওখানে বসে আছে, দিদিদেরকে বসিয়ে রেখে, যেহেতু ওদের বই কেনা হয়ে গেছে, তাই আমরা চারজনে বেরিয়েছি এখন বই দেখতে, মানে বই কিনতে। তো এখান থেকে সুব্রত একটা বই নিয়েছিল, আর তারপরে আর আমরা দেখছিলাম যে কি বই নেওয়া যায়। অনেক ঘুরে ঘুরে এখন ক্লান্ত হয়ে গেছি, তাই এখন আমরা যাচ্ছি কিছু খেতে। বই তো যা কি কিনেছি তোমাদেরকে পরে দেখাবো, বাট একটা বইয়ের দরকার ছিল গুড্ডির জন্য, কিন্তু সেটা কোথাও পাওয়া যাচ্ছে না, আরেকটুখানি খুঁজবো যদি পাওয়া যায় তো দেখবো, নইলে আমরা এবার খেতে চলে যাবো কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। অলরেডি 4:30 বেজে গেছে, তো আর ঘুরতে পারছি না, এরপর একটুখানি খেয়ে নেবো, তো দেখতে থাকো তোমরা। তো দেখো এরা গিয়ে ঢুকেছে আচারের স্টলে, তো এখান থেকে আমি বৃষ্টিকে বলছিলাম যে কিছু নে কিছু নে, তো একটা ওই তিলের খাজা না কি বলে এটাকে, সেটা একটা নিয়েছিল। দেখো এইখানে ইনি একজন মানে আর্টিস্ট ছিলেন, যিনি পোর্ট্রেট আঁকছিলেন এই বাচ্চাটার, উনি স্কেচ করছিলেন, এত সুন্দর, মানে বাচ্চাটা ওখানে বসেছিল আর বাচ্চাটা স্কেচ করছিলেন, এত সুন্দর মানে উনি করছিলেন, আমার মানে ভীষণ ভালো লাগছিল। ওখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছিল, ভিডিও করছিল,
আর এখান থেকে আমরা একটু ব্যাক করেছি, তখনই দেখা হলো, মানে দেখলাম যে রাহুলদা দাঁড়িয়ে আছে। তো আর এই আমি যা মানে সবাই ওনার সাথে গিয়ে কথা বলছিল, ফটো তুলছিল, আর উনি এমন মানে ক্যাজুয়ালি সবার সাথে দাঁড়িয়েছিল, আমি প্রথমে মানে বুঝতেই পারিনি যে ওটা রাহুলদা। আর এই পাশে মানে অন্য একটা শপে গুড্ডি আর সুব্রত দাঁড়িয়ে বই দেখছিল, আর উনি সামনের শপটায় ছিলেন। এবারে ওখানে এত ভিড় ছিল, আমি যদি মানে ওদেরকে ছেড়ে ওই দিকে যেতাম, মানে রাহুলদার সাথে গিয়ে কথা বলতে বা ফটো তোলার মানে তুলতে যেতাম, তাহলে হয়তো মানে গুড্ডিরা আবার আমাদেরকে খুঁজতো, মানে ওখানে হারিয়ে যেতাম। তাই জন্য আর আমি যাইনি, আমি দূর থেকেই ওনার একটুখানি ভিডিও করে নিয়েছি। তো আমাদের মোটামুটি মেলা ঘোরা কমপ্লিট, আর আমরা এখন এক্সিট করব। তো তার আগে দেখছিলাম এই এক্সিট পয়েন্টের সামনে, মানে ওখানে বলছিলাম না সব শপের মানে যেখানে স্টলের বাইরে বাইরে সব ফাংশন হচ্ছিলো, তো দেখলাম এই এক্সিট পয়েন্টের সামনে একটা ওখানেও ফাংশন হচ্ছিলো, একটা মেয়ে ভীষণ সুন্দর নাচছিল। তো আমার দেখে খুব ভালো লাগছিলো, আমার দেখতে আমার এরকম ফাংশন দেখতে গান নাচ দেখতে ভীষণ ভালো লাগে। তো আমিও একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম। ফাইনালি এবার আমরা মানে বেরিয়ে যাচ্ছি বইমেলা থেকে। আসলে ওরা সবাই মানে বেরিয়ে গেছিলো, আমি এই নাচটা দেখতে গিয়েই মানে দেরি হয়ে গেছে, তাই ওরা বাইরে আমার জন্য ওয়েট করছিলো, আমি একা এখন বেরালাম। তো সত্যি কথা বলতে বাইরে বেরিয়ে গিয়ে তারপরে আমি দেখছি যে বইমেলার বাইরে ফুটপাতেও অনেক মানে এরকম ছোট ছোট বইয়ের স্টল দিয়েছিল, আর সেখানেও মানে বইমেলাতে যেরকম টাইপের বই মানে মানে যা বই পাওয়া যাচ্ছিলো ওখানেও সেম বই পাওয়া যাচ্ছিলো, কিন্তু ওইখানে আরও বইয়ের দাম মানে কম ছিল। তো বন্ধুরা আমাদের বইমেলা ঘোরা কমপ্লিট, এখন আমরা বিধাননগর চলে এসেছি, আর এখন এসেছি একটা রেস্টুরেন্টে খেতে, কিন্তু কি নামটা আমি ঠিক জানি না, পরে দেখাচ্ছি। তো সবাই এখন আমরা বসে আছি, দেখো এখনো খাবার কিছু অর্ডার দিইনি, সবাই আছি, তারপরে খাওয়ার অর্ডার দেবো, দেখি কি অর্ডার দেওয়া যায়। তবে এটা চাইনিজ রেস্টুরেন্টে এসেছি, তো চাইনিজই অর্ডার করবো, দেখি কি করা যায়। তা কিন্তু এখানে পাওভাজিও ভালো পাওয়া যায়, আমি ভাবছি পাওভাজিও নেবো। ঠিক আছে, দেখাবো তোমাদের কি অর্ডার। আমরা ফ্যাট রাইস, নুডলস আর হংকং চিকেন আর মনে হয় চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করেছিলাম। তো এখানে আমরা 6 প্লেট মতন ফ্যাট রাইস আর 3-4 প্লেট মতন নুডলস অর্ডার করেছিলাম। তো এটা সবাই মানে আমরা 8 জন ছিলাম টোটাল, তো 8 জনে মিলে মানে নুডলস আর ফ্যাট রাইস সবই মানে ভাগাভাগি করে খেয়েছি। শ্যামনগর নেবে গেছি, তো সবাই ওরা দিদিরা বাড়ি চলে যাচ্ছে টাটা, আর আমরা বাড়ি যাচ্ছি। গুড্ডি এখন কনফিউজ, ও ওই দিদির বাড়ি যাবে না এই দিদির বাড়ি যাবে, গুড্ডি ডিসিশন নিক। আজ হচ্ছে নেক্সট ডে রোববার, তো কালকে রাত্রেবেলায় আমরা 8:30-8:30 মধ্যে বাড়ি চলে এসেছিলাম, বাট এত টায়ার্ড ছিলাম, তো তাই জন্য আর কালকে কোনো রকম ভিডিও আর শ্যুটও করতে পারিনি, আর এই ভিডিওটাকে আমি এন্ডও করতে পারিনি। তো আমি তাই জন্য কালকে ওটাকে আর মানে ভিডিও করিনি, ঘুমিয়ে পড়েছিলাম বাড়িতে এসে। তো যাই হোক, আজকে আমি ভাবলাম যে ভিডিওটাকেও এন্ড করি, আর আমি বইমেলা থেকে কী কী বই কিনেছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সত্যি কথা বলতে আমি তেমন বেশি কিছু বই কিনিনি, কারণ আমি অতটা বই পড়িও না, আর অতটা আমি পড়তে অতটা ভালোবাসি না, আর অতটা আমি বই পড়িও না, কিন্তু সুব্রত ভীষণ বই পড়তে ভালোবাসে, কিন্তু ওর এখন সময় হয় না যে বই মানে গল্পের বই পড়ার, তাও ও একটা কিনেছে। তো দেখাই তোমাদেরকে কী কী আমি বই কিনেছি। তো এটা হচ্ছে একটা শার্লক হোমসের রচনা সমগ্র, এইটা সুব্রত কিনেছে ও পড়বে বলে, আর এটা কিনে কালকে রাত্রে একটা গল্প ওর পড়াও হয়ে গেছে।
তো দেখো এটা ও কিনেছে, আর আমি একটা কিনেছি হচ্ছে কথামৃত, যেটা আমার কাছে ছিল না, কিন্তু এটা কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আমি একটা এই কথামৃত কিনেছি শ্রী শ্রী রামকৃষ্ণের, আর হচ্ছে কিনেছি আমি হ্যাংলা হেসেল থেকে দুটো এরকম দুটো ম্যাগাজিন কিনেছি, যেগুলো হচ্ছে রান্নার রান্নার, এখানে বিভিন্ন রকমের রেসিপি রয়েছে, তো এইখান থেকে আমি রান্না করব, করে তোমাদের সাথে শেয়ার করব। বাট আমি যে কোনো রান্না ফার্স্টে আগে রান্না করে নিজেরা মানে ট্রাই করি, যদি ভালো হয় তাহলেই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখান থেকে আমি কিছু কিছু রান্না কালকে রাত্রেবেলায় একটু একটু আমি পড়ছিলাম, তো এগুলো আমি বাড়িতে ট্রাই করব, কয়েকটা রান্না আমার ভালো লেগেছে, এগুলো আমি বাড়িতে ট্রাই করব, করে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দুটো বই কিনেছিল মানে কিনেছিলাম, সেটা হচ্ছে গুড্ডির দুটো ড্রয়িং বুক ও কিনেছিল, তো সেই দুটো ও আজকে সকালে বাড়ি চলে গেছে, তাই সেই দুটো ও নিয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছি। আর ওর একটা বইয়ের দরকার ছিল, বাট পুরো বই মেলাতে আমরা সেই বইটা পাইনি। ওর আমি আমার দিদি গেছিলো, আমার দিদিরা অনেক বই কিনেছে, আর ওরা অনেক তাড়াতাড়িও গেছিলো, তাই জন্য ওরা অনেকটা ঘুরতেও পেরেছে, বাট আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু সুব্রত অফিস গেছে, ও অফিস থেকে বেরোবে, তারপরে তাই জন্য আমরাও এখান থেকে দেরি করে বেরিয়েছি, তো তাই জন্য আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর ওখানে আমরা 5টার মধ্যে ওখান থেকে বেরিয়ে এসে। যাই হোক, আর আজকে বেশি কথা বলছি না, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট করে আমাকে জানিও। তোমরা কিন্তু লাইকও করছো না, কমেন্টও করছো না, প্লিজ তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট যে তোমরা কিন্তু কমেন্ট করো, আমাকে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আরও অনেক এরপরে আরও অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, আবার সামনে দোল আসছে, তো দোলেও আমাদের অনেক কিছু প্রোগ্রাম আছে, সেগুলোও আমি তোমাদের জন্য মানে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, আরও ইন্টারেস্টিং হবে সেগুলো, তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর একটা যাওয়ার আগে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা আমাকে প্রথমবার দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।